আমাদের সনাতন ধর্মে ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমগ্র সংসারের পালনকর্তা মানা হয় আর ভগবান মহাদেবকে সমগ্র সংসারের সংহারকারী মানা হয়। তারা দুজনেই সর্বশক্তিমান আর এনাদের ছাড়া সৃষ্টিকে কল্পনা করা অসম্ভব। কিন্তু খুব কম মানুষরাই জানেন ভগবান মহাদেব আর ভগবান শ্রীহরি বিষ্ণুর মধ্যে একবার এক মহাপ্রলয়কারী যুদ্ধ হয়েছিল। কি এমন কারণ ছিল যে তাদের মধ্যে মহাপ্রলয়কারী যুদ্ধ আরম্ভ হয়েছিল আর এই যুদ্ধের পরিণাম কি হয়েছিল জানব আজকের এই ভিডিওতে। সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের কলসি বেরিয়ে আসে তখন সেটিকে অসুরের হাত থেকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু তার মায়াশক্তির দ্বারা অনেকগুলি অপ্সরাকে প্রকট করে দেন। এই সকল অপ্সরা ভগবান মহাদেবের পরম ভক্ত ছিলেন। এই অপ্সরাদের সৌন্দর্য দেখে অসুরেরা এতই মুগ্ধ হয়ে যায় যে তারা সেই সকল অপ্সরাদের বন্দি বানিয়ে পাতালে নিয়ে চলে যায়। এই খবর যখন ভগবান বিষ্ণু পান তখন তিনি সেই অপ্সরাদের মুক্ত করার জন্য পাতালে চলে যান। এরপর পাতাল লোকে ভগবান বিষ্ণু আর অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধে ভগবান বিষ্ণুর পরাক্রমের আগে সকল অসুররা পরাস্ত হয়ে যায়। কিন্তু ভগবান বিষ্ণুর পরাক্রম আর মনোমোহক রূপ দেখে সকল অপ্সরারা তার উপর আসক্ত হয়ে যায়। এরপর তারা ভগবান বিষ্ণুকে স্বামীরূপে পাওয়ার জন্য ভগবান মহাদেবের স্তুতি করতে থাকেন। তখন ভগবান মহাদেব প্রসন্ন হয়ে তাদেরকে মনের মতো বরদান দিয়ে দেন। মহাদেবের এই বরদানের পরে শ্রীহরি বিষ্ণু জগতের সকল কর্ম এবং নিজের দায়িত্ব পালন না করে অপ্সরাদের সাথে পাতালে চলে যান। তার কিছু সময় পরে সেই অপ্সরাদের থেকে ভগবান বিষ্ণুর সন্তান প্রাপ্ত হয়। কিন্তু সেই সকল সন্তানরাই রাক্ষসগুণ সম্পূর্ণ ছিলেন, যারা তাদের দুষ্টতা আর নিষ্ঠুর স্বভাবের কারণে তিনলোকে হাহাকার সৃষ্টি করে দেয়। তখন সকল দেবতারা কাতর হয়ে ভগবান মহাদেবের কাছে পৌঁছে সেই সকল রাক্ষসদের সংহার করতে বলেন। তখন সকল দেবতাদের এমন কথা শুনে ভগবান মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং তিনি তখন সেই সকল রাক্ষসদের সংহার করার জন্য মনস্থির করেন। এরপর তিনি ঋষভ অবতার ধারণ করে পাতালে পৌঁছান এবং তিনি ভগবান বিষ্ণুর সকল পুত্রদের সংহার করে দেন। আর এইভাবেই ভগবান মহাদেব ঋষভ রূপ ধারণ করে তিনলোকে রক্ষা করেন। এরপর যখন এই কথা ভগবান বিষ্ণু জানতে পারেন তখন তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং তিনি ভগবান মহাদেবের সঙ্গে যুদ্ধ শুরু করে দেন। ভগবান বিষ্ণুর এই আক্রমণের কারণে মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে যান। আর এইভাবেই এই সৃষ্টির দুই মহাশক্তিশালী দেবতার সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ লেগে যায়, যা দেখে তিনলোক ভয়ে কাঁপতে থাকে। কিন্তু এই যুদ্ধে না তো ভগবান মহাদেব জয়ী হন আর না তো ভগবান শ্রীহরি বিষ্ণু। কিন্তু এই ভয়ানক যুদ্ধের কারণে সমগ্র সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান গণেশ এগিয়ে আসেন আর তিনি পাতালে সেই অপ্সরাদের ভগবান মহাদেবের বরদান থেকে ভগবান শ্রীহরি বিষ্ণুকে মুক্ত করে দিতে বলেন। ভগবান গণেশের কথা মেনে সেই সকল অপ্সরারা ভগবান বিষ্ণুকে সেই বরদান থেকে মুক্ত করে দেন। আর এইভাবেই ভগবান মহাদেব আর ভগবান শ্রীহরি বিষ্ণুর মধ্যে যুদ্ধ সমাপ্ত হয়। এরপর ভগবান বিষ্ণু পুনরায় পাতাল লোক থেকে বৈকুণ্ঠধামে ফিরে যান আর সেখানে পৌঁছে তিনি ভগবান মহাদেবের আরাধনা করতে থাকেন। আর এই আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান মহাদেব ভগবান শ্রীহরি বিষ্ণুকে সুদর্শন চক্র প্রদান করেন।